কুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্টাডিস টু পয়েন্ট ও এর আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি সংক্রান্ত কিছু সারপ্রাইজিং ইনফরমেশান ও গ্রাফ এবং বা কিছু চাঞ্চল্যকর তথ্য অথবা গ্রাফ সম্পর্কে আজকে আমরা জানব তো আমরা মূলত আজকে পর্যায় সারণির পর্যায় দুই ও তিনের এই আইনীকরণ বিভবের ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব তো আইনীকরণ বিভব কী বা আইনীকরণ বিভব শক্তি কাকে বলে এটি এটি তোমরা সকলেই জানো কারণ ক্লাস নাইন টেন এইচএসি এখানে আগে থেকেই তোমরা পড়ে আসছ তো তবুও আমি তোমাদেরকে ছোট্ট একটু ধারণা দিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করব তো চলো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইনীকরণ বিভব অর্থাৎ আয়নীকরণ বিভবটা কি আয়ন করতে যে শক্তি আয়ন করতে বলতে আয়ন সৃষ্টি করতে যে শক্তি অথবা সর্বশেষ সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের একটি লিখেছি একটি বলতে মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনই ধরে নাও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দান করতে যে শক্তি অর্থাৎ ধনাত্মক আয়ন অর্জন করতে হবে অর্থাৎ কোন পরমাণু যখন যৌগ গঠন করে বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সে সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে সে স্থিতিশীল অবস্থান অথবা ইলেকট্রন দান করে সে স্থিতিশীল অবস্থান অর্জন করতে চায় এই যে স্থিতিশীল অবস্থান অর্জন করতে চায় সেই জন্য এই ইলেকট্রনটি যখন সে দান করে এই বের করে দিতে অনেক শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলে আয়নিকরণ বিভব বা আইনীকরণ শক্তি তো এইখানে লক্ষ্য করো যে আমি লিখেছি সোডিয়াম সোডিয়াম ইলেভেন পারমাণবিক সংখ্যা ইলেভেন তো এখানে তার ইলেকট্রন বিল আমরা যদি লক্ষ্য করি প্রথম কক্ষপথ ওয়ান এস টু দ্বিতীয় কক্ষপথ টু এস টু টু পি সিক্স তৃতীয় কক্ষপথ থ্রি এস ওয়ান তো এখানে যদি সোডিয়ামকে কোনো বিক্রি অংশগ্রহণ করতে হয় বিক্রে অংশগ্রহণ করে ধরো এন এস গঠন করলো সোডিয়াম ক্লোরাইড সেখানে সোডিয়ামকে সোডিয়াম সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন কী করে দেয় দান করে দেয় তাহলে তার অষ্টকপূর্ণ হয় তো সেহেতু সে এই ইলেকট্রনটি দান করে দেয় অর্থাৎ সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটি সে দান করে দেয় তো দান করে দেওয়ার পর তার কী অবস্থা কী কী হয় সোডিয়াম একটি ইলেকট্রন দান করে দেওয়ার পর সোডিয়াম প্লাস অবস্থানে চলে আসে এটি তার প্রথম আয়নিকরণ শক্তি এভাবে সে আয়নিকরণ শক্তি অর্জন করেছে আশা করি আইনীকরণ শক্তি সম্পর্কে তোমাদের এই ধারণাটি আগেও ছিল এখন আমি একবার দিয়ে দিয়েছি আর আইনীকরণ শক্তি সম্পর্কে আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা সকলেই জানি একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক আকার কি হয় হ্রাস পায় তখন অর্থাৎ একই পর্যায়ে যেহেতু পারমাণবিক আকার হ্রাস পায় তাহলে তার আয়নিকরণ বিভব বৃদ্ধি পায় এটি আমরা সকলেই জানি তো চলো এবার আমরা কিছু ওই যে বলেছিলাম যে সারপ্রাইজিং কিছু তথ্য জানবো সেগুলো জেনে নিই তো লক্ষ্য করো পর্যায় দুই ও তিনের আইনীকরণ বিভবের ক্রমও দেখব আমরা প্রথমে তো যেহেতু আমরা সকলেই জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে কি হয় পারমাণিক আকার হ্রাস পায় সেহেতু একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নিকরণ বিভব বৃদ্ধি পায় তো আমরা সকলেই অনেকেই লিখে ফেলবো যে প্রথমে লিথিয়াম বেলিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এভাবে লিখে ফেলব এরপর স্মলার চিহ্ন দিয়ে দিব অর্থাৎ আমরা বলতে চাচ্ছি লিথিয়ামের আয়নিকরণ বিভব বেলিলিয়ামের থেকে কম বেরিলিয়ামের বেশি আবার বেলিলিয়াম এবং বোরনের মধ্যে বেলিলিয়ামের বেশি বোরনের কম বোরন এবং কার্বনের মধ্যে আবার বোরনের বেশি কার্বনের কম এভাবেই যেতে থাকবে এবং সর্বশেষ আছে নিয়ন যেহেতু নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সবসময় বিভক শক্তি সর্বোচ্চ হয় বিভক শক্তি বলতে আয়নিকরণ বিভব আর কি ফ্লোরিনের হচ্ছে আবার অক্সিজেনের থেকেও বেশি কিন্তু এভাবে যদি আমরা লিখি তাহলে এটি কি হয়ে যায় রং হয় ভুল হয় কেন ভুল হয় সেটি আজকে আমরা জানব লক্ষ্য করে এখানে বেরিলিয়াম আর হচ্ছে বোরন এই জায়গার মধ্যে একটু সমস্যা হয়ে যায় আবার অক্সিজেন আর সরি অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেনের মধ্যে একটু প্রবলেম হয়ে যায় এই যে অক্সিজেন আর নাইট্রোজেন এই যে আমাদের যে অক্সিজেন আর নাইট্রোজেন রয়েছে এই দুটির ভিতরে একটু প্রবলেম হয়ে যায় লক্ষ্য করো কিভাবে এই প্রবলেমটা হয় সমস্যাটা হয় লক্ষ্য করো এর যদি আমরা সঠিক ক্রম লিখতে চাই তাহলে সেটি হবে প্রথমে লিথিয়াম তারপর বোরন তারপর বেলিরিয়াম তারপর কার্বন ঠিক আছে আবার নাইট্রোজেন তারপর অক্সিজেন কিন্তু আমরা যদি নাইট্রোজেন অক্সিজেন লিখি তা সঠিক হবে না আগে লিখতে হবে অক্সিজেন তারপর নাইট্রোজেন তারপর ফ্লোরিন তারপর নিয়ন অর্থাৎ এই দুইটি জায়গায় এই দুইটি জায়গায় পরিবর্তন এসেছে এখন কেন পরিবর্তন আসলো সেটি আমরা একটু লক্ষ্য করব। পর্যায় তিনের ক্ষেত্রে লক্ষ্য করার আগে আমরা একটু পর্যায় তিনের দিকেও একটু আলোকপাত করি পর্যায় তিনে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো পর্যায় তিনেও আমরা আগে নিয়মে বাম থেকে ডানে যেহেতু আমাদের এই যে আয়নিকরণ বিভব বৃদ্ধি পায় সেই হিসেবে আমরা সবাই সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এভাবে ক্রমে লিখতে থাকবো সর্বশেষ আর্গন বেশি ক্লোরিন বেশি সালফারের থেকে এভাবে আমরা লিখে যাব কিন্তু এইভাবে লিখলেও এটি কি হয় ভুল হয় কেন ভুল হয় কোন দুইটি জায়গায় ভুল হয় এখানেও একই রকম দুইটি জায়গায় ভুল হয় লক্ষ্য করো এখানে সোডিয়াম সরি ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম এবং ফসফরাস আর সালফারের মধ্যে সমস্যা সৃষ্টি হয় এখানে আমরা প্রথমে লিখে ফেললাম ম্যাগনেশিয়ামের কম অ্যালুমিনিয়ামের চাইতেও কিন্তু মূলত ম্যাগনেশিয়ামের হচ্ছে অ্যালুমিনিয়ামের চাইতেও বেশি আয়নীকরণ শক্তি কেন আমরা এটি এখনই জানতে পারবো আবার সালফারের পস্পটাশের থেকে কম পস্পাসের বেশি কেন এই সমস্যাগুলো হয়েছে এখন আমরা জানব তো চলো আমরা যদি পর্যায়ে দুই বুঝতে পারি কেন এমন হয়েছে তাহলে পর্যায়ে তিন আমাদের মুখস্থ করার দরকার হবে না পর্যায়ে দুইয়ের সাহায্যে আমরা তিন সলভ করে ফেলতে পারবো তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই এইখানে লক্ষ্য করো সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে কীভাবে আমরা এটি করেছি একটু লক্ষ্য করো এইখানে বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাচ্ছ প্রথম কক্ষপথ ওয়ান এস টু পরের কক্ষপথ টু এস টু তা আমরা সকলেই জানি অরবিটাল যখন অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকে তখন সেটি সবচেয়ে বেশি স্থিতিশীল যখন সে অনেক বেশি স্থিতিশীল অবস্থায় আছে তখন কি সে কখনো চাইবে ইলেকট্রন গ্রহণ করতে অথবা দান করতে যেহেতু আমরা আইনীকরণ বিভ সম্পর্কে আলোচনা করছি তাহলে আমাদেরকে দানের ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে তো যেহেতু আমরা এখানে সে বেরিলিয়াম স্থিতিশীল অবস্থায় আছে তাহলে সে কি কখনও দান করতে চাইবে অবশ্যই চাইবে না সেই জন্য তার থেকে যদি একটি ইলেকট্রন বের করে নিতে হয় আমাদেরকে প্রচুর পরিমাণ শক্তি দিতে হবে যেহেতু এখানে এ অরবিটালটা কি অবস্থায় আছে দেখতে পাচ্ছ তোমরা অর্ধপূর্ণ অবস্থায় দুইটি আছে সরি পূর্ণ অবস্থায় আছে যদি একটি থাকতো তাহলে অর্ধপূর্ণ হতো সেই জন্য এটিকে আমরা বেরিলিয়ামকে আমরা বলতে পারি স্থিতিশীল আবার বদনের ক্ষেত্রে লক্ষ্য করো পর্যায়ে দুইয়ের বোধনের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে সর্বশেষ যে অরবিটালটা আছে টু পি অরবিটাল এখানে পি অরবিটালটা আছে একটা কিন্তু পি অরবিটাল অর্ধপূর্ণ নয় পূর্ণ নয় যদি পূর্ণ হতো তাহলে ছয়টা আর অর্ধপূর্ণ হলে তিনটা থাকতো কিন্তু সেহেতু যেহেতু এখানে পিওর অর্ধপূর্ণ অর্ধপূর্ণে পূর্ণ নয় সেখান থেকে এখান থেকে বোদনের যদি আমরা একটা ইলেকট্রন বের করেও নিই সে কিছু মনে করবে না কারণ তাহলে তার স্থিতিশীল অবস্থা পূর্ণ হয় তাহলে তার টু এস টু থেকে যায় তো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু বেরিলিয়াম স্থিতিশীল তার থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন অর্থাৎ বেরিলিয়াম সবচেয়ে বেশি বেরিলিয়ামের কি বেশি আয়নিকরণ বিভব বোতনের চাইতে বেশি সেজন্য আমরা এইখানে সেই জন্য আমরা এই জায়গায় বরণকে আগে দেখতে বোরনের কম বেরিলিয়ামের বেশি দেখতে পাই আশা করি বেদিলিয়াম আর বোরনের ব্যাপারটি বুঝতে পেরেছ বেডিলিয়াম আর বোরনের ব্যাপারটি বুঝতে পারলে তোমরা একেবারে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কেন এরকম হচ্ছে সেটিও তোমরা বুঝতে পারবে চলো আমরা এবার সেটার ব্যাখ্যা দেখি তো এইখানে লক্ষ্য করো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে নাইট্রোজেনের সর্বশেষ যে অরবিটাল পি অরবিটাল এটি কি আছে অর্ধপূর্ণ কারণ তিনটে অরবিটাল আছে আবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি একেবারে সর্বশেষ যে অরবিটালটা আছে সেখানে কয়টা পি অরবিটালটা আছে ওখানে কয়টা ইলেকট্রন আছে চারটা অর্থাৎ যদি পূর্ণ নয় অর্ধপূর্ণ নয় অর্থাৎ যখন অক্সিজেন একটা ইলেকট্রন দিয়ে দিবে তখন সে কিছু মনে করবে না সে রাগ করবে না কিন্তু নাইট্রোজেন থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করতে চাই সে অবশ্যই রাগ করবে কারণ সে স্থিতিশীল অবস্থায় আছে সে অস্থিতিশীল হতে চায় না কিন্তু অক্সিজেন স্থিতিশীল নেই সেজন্য জন্য সে তাড়াতাড়ি ইলেকট্রনটি দিয়ে দেবে তাহলে এখান থেকেও আমরা বলতে পারি নাইট্রোজেনের আইনীকরণ বিভব অক্সিজেন চাইতে বেশি সেই জন্যই আমরা কী দেখতে পাই পর্যায় দুয়ের ক্ষেত্রে এই দুইটি জায়গায় ব্যতিক্রম দেখতে পাই তো আশা করি এই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা পর্যায় দুয়ের কেন এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে এটি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই এই জায়গাগুলোতে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই পর্যায়ে দুই এবং তিনের ক্ষেত্রে কেন পর্যায়ে দুয়ের ক্ষেত্রে কেন এরকম হয়েছে এটা যদি বুঝে থাকো তাহলে পর্যায়ে তিনের ক্ষেত্রে এটি বোঝা একেবারেই সহজ একই নিয়মেই আমরা এই কাজটি করে থাকি তো লক্ষ্য করো আমরা পর্যায়ে দুয়ে যেভাবে বেরিয়ে আমার বোরন বের করলাম অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে পার্থক্যগুলো বের করলাম কীভাবে এখানে ব্যতিক্রমগুলো দেখা যায় একই রকমভাবে আমরা এখন দেখব একই রকমভাবে আমরা এখন দেখব যে এ পর্যায়ে তিনের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম পর্যায়ে তিনের ক্ষেত্রে এই যে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়াম আর হচ্ছে ফসফরাস আর সালফারের মধ্যে কেন এরকম হয় তো এইখানেও যদি তোমরা পর্যালোচনা করো তাহলে তোমরা দেখতে পাবে যে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেশিয়ামের কিন্তু সর্বশেষ যে অরবিটালটা থাকে সেটা হচ্ছে পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে সেই জন্য ম্যাগনেশিয়ামের থাকে আইনিকরণ শক্তি বেশি অ্যালুমিনিয়ামের থাকে কম কারণ অ্যালুমিনিয়ামের পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে না একই রকমভাবে আবার আর সালভারের মধ্যেও গেলে তোমরা দেখতে পারবে পসপরাসের কিন্তু অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকে কিন্তু সালফারের পূর্ণ থাকে না সেজন্য জন্য কম থাকে পস্পরাসের আয়নিকরণ শক্তি বেশি থাকে কিন্তু আমরা সব সময় তার ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি না কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে লিথিয়াম ইতিমধ্যে আমরা কি জেনে ফেলেছি যে পর্যায় দুয়ে প্রথমে হয় লিথিয়াম তারপর বেলিলিয়াম তার সরি তারপর বোরন তারপর বেরিলিয়াম তারপর কার্বন অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন নিয়ন অর্থাৎ শুধু এই দুইটি জায়গায় পরিবর্তন হয় এখন আমরা এই দুইটি জায়গায় পরিবর্তন হয় এটা তো আমাদের মনে থাকবে ইজিলি তো এখন চলো আমরা একটা শর্টকাট শিখি যে পর্যায় তিনের ক্ষেত্রে কোন জায়গায় কোন জায়গায় পরিবর্তন হবে সেটি আমরা কিভাবে বুঝতে পারবো চলো এইখানে একটু লক্ষ্য করো এখানে আমরা কি করেছি প্রথমে পর্যায় তিনের ক্ষেত্রে যদি আমাদেরকে আইনীকরণ বিভবের ক্রমও লিখতে বলো তাহলে আমরা কী লিখব প্রথমে আমরা একেবারে সুন্দরভাবে পর্যায় দুই উপরে লিখে ফেলব এই যে লিখলাম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন একেবারে পারমাণবিক অনুযায়ী যেভাবে পর্যায় নিতে থাকে ওইভাবে লিখে ফেললাম এরপর তার নিচ বরাবর লিখব কী পর্যায় তিন কি লিখলাম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন একেবারে সুন্দরভাবে লিখে ফেললাম এইবার এখানে লক্ষ্য কর আমরা যখন পর্যায় আমরা যখন পর্যায় দুই নিয়ে আলোচনা করছিলাম আইনীকরণ বিভাগ তখন আমাদেরকে যে দুইটি জায়গায় পরিবর্তন করতে হয়েছে সেগুলো ছিল এই দুইটি জায়গা আবার যখন আবার এই জায়গা নাইট্রোজেন আর অক্সিজেন তো আমরা সেই হিসেবে তো আমরা একই রকমভাবে যেহেতু এই দুইটি জায়গায় পরিবর্তন হয়েছিল এই দুইটি জায়গায় পরিবর্তন হয়েছিল এই দুইটি জায়গায় মার্ক করে নিলাম এরপর আমরা যেহেতু একেবারে নিচে পর্যায় তিন লিখেছি সে একই রকমভাবে চিহ্ন দিয়ে ওই দুইটি জায়গা মার্ক করে ফেলবো এভাবে মার্ক করে ফেলব এভাবে মার্ক করে ফেললাম তো অর্থাৎ পর্যায়ে তিনের ক্ষেত্রেও এই একই জায়গায় আমাদের পরিবর্তনগুলো হবে অর্থাৎ যেমন পর্যায়ে দুয়ের ক্ষেত্রে বোরন চলে এসেছে বেরিলিয়ামের জায়গায় বেরিলিয়াম চলে এসেছে বোরনের জায়গায় অক্সিজেন চলে এসেছে নাইট্রোজেনের জায়গায় নাইট্রোজেন চলে এসেছে অক্সিজেনের জায়গায় একই রকমভাবে এখানে অ্যালুমিনিয়াম চলে আসবে ম্যাগনেশিয়ামের জায়গায় ম্যাগনেশিয়াম চলে আসবে অ্যালুমিনিয়ামের জায়গায় একই রকমভাবে সালফারের জায়গায় চলে আসবে ফসফরাস ফসফরাসের জায়গায় সালফার এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক ক্রমটি আমরা এইভাবে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের হবে বেশি সালফারের হবে সরি অ্যালুমিনিয়ামের হবে কম ম্যাগনেশিয়ামের থেকে সালফারের হবে কম ফসফরাসের থেকে এইভাবে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা কিছু গ্রাফ দেখি অর্থাৎ গ্রাফ বলতে পর্যায়ে দুই এবং তিনের ক্ষেত্রে আইনীকরণ বিভাগের আমরা এখন গ্রাফ দেখব তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে দুইটি গ্রাফ লিখেছি এখানে লক্ষ্য করো আমরা অনেকে একটু বেশি আবেগী যখন আমাদেরকে আইনীকরণ শক্তি বের করতে বলে তখনই আমরা লিখে ফেলি একই পর্যায়ের বান থেকে ডানে যেহেতু পারমাণবিক আকার হ্রাস পায় অর্থাৎ আইনীকরণ শক্তি বৃদ্ধি পাবে তো আমরা একেবারে স্ট্রেট লাইন এভাবে স্ট্রেইট লাইন এঁকে দিই অর্থাৎ তারপর একেবারে নিচে তাকে লিথিয়াম বেরিলিয়াম তারপর বোরন তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন একেবারে নিয়ন সবার উপরে কারণ সেটি সবচেয়ে বেশি শক্তিশালী তারপর ফ্লো তার আগে হচ্ছে ফ্লোরিন এভাবে আমরা লিখে যাই অর্থাৎ নিচ থেকে উপরে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আসলে কি তাই হয় আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেই জন্য আমাদের এই গ্রাফটি হবে না সেই জন্য আমাদেরকে কোন গ্রাফটির কোন গ্রাফটির দিকে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে ভুল সেই জন্য আমাদেরকে আঁকতে হবে যেটি অঙ্কন করতে হবে সেটি হচ্ছে এই গ্রাফটি এটি আমাদেরকে অঙ্কন করতে হবে কেন লক্ষ্য করা এই গ্রাফের স্পেশালিটি কি একটু আমরা দেখি এখানে আমরা যখন গ্রাফটি অঙ্কন করলাম সেখানে লক্ষ্য করো এই পয়েন্টগুলি একটু লক্ষ্য করো বেডিলিয়াম বোরন নাইট্রোজেন আর অক্সিজেন এই পয়েন্টগুলি একটু লক্ষ্য করো এই গ্রাফের সাথে এই গ্রাফের সাথে এই গ্রাফের একটু তুলনা করো এখানে লিথিয়াম নিচে আছে এখানেও লিথিয়াম নিচে আছে এখানে বেডিলিয়াম কিন্তু বোরনের নিচে আছে অর্থাৎ বেরিলিয়ামের কম বোধ আছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি বেরিলিয়ামের বোরণের চাইতে বেশি সেজন্য আমাদেরকে বেরিলিয়াম আমরা কোথায় লিখলাম উপরে লিখেছি আর বোরন কি লিখেছি বোরণ কিন্তু বেরিলিয়ামের নিচে লিখেছি কিন্তু লিথিয়ামের উপরে অর্থাৎ বোরন লিথিয়ামের চাইতে বেশি শক্তিশালী কিন্তু বেরিলিয়ামের চাইতে কম সেজন্য আমরা এই জায়গায় লিখেছি তোমরা দেখতে পাচ্ছ আবার এই জায়গায় লক্ষ্য করো তারপর কার্বন যেমন আছে ঠিক ঠিক রকম আছে আবার নাইট্রোজেনের অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাইট্রোজেনের হচ্ছে এই গ্রাফে দেখতে পাচ্ছি কম কিন্তু মূলত নাইট্রোজেনের অক্সিজেনের থেকেও আইনিকরণ বিভাব বেশি সেই জন্য আমরা নাইট্রোজেন উপরে লিখব অক্সিজেন তার নিচে লিখব আর কার্বন তার নিচে হবে কারণ অক্সিজেনের কার্বনের চাইতে বেশি কিন্তু নাইট্রোজেন থেকে কম সেই জন্য সেটি নাইট্রোজেন এবং কার্বনের মাঝামাঝি আর ফ্লোরিন নিয়ন এগুলোর ক্ষেত্রে তো কোনো ব্যতিক্রম দেখা যায় না এগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ তাহলে গ্রাফটি হবে কেমন এই যে আমি একটু ফ্রেশ করে দিচ্ছি এই গ্রাফটি হবে এটি এটি হচ্ছে সঠিক গ্রাফ আর এটি হচ্ছে ভুল তো চলো এটি গেল আমাদের পর্যায় কিসের ক্ষেত্রে দুয়ের ক্ষেত্রে এবার আমরা চলো পর্যায় তিনের ক্ষেত্রে গ্রাফটা একটু দেখি পর্যায় তিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা একেবারে স্ট্রেট লাইন অনেকে এঁকে দিই সেটি কিন্তু হবে না কেন হবে না ইতিমধ্যেই তোমরা দেখতে পেয়েছ কারণ এখানে আমরা যখন কিছুক্ষণ আগে ব্যাখ্যা দেখছিলাম তখন ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যতিক্রম দেখেছি ফসফরাস আর সালফারের মধ্যে ব্যতিক্রম দেখেছি সেই জন্য আমরা পর্যায়ে দুয়ের মতো একই রকমভাবে এই ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের এই জায়গায় পার্থক্য করব ফসফরাস আর সালফারের এই জায়গায় পার্থক্য করবো পার্থক্যটা কি ম্যাগনেশিয়ামের হবে বেশি অ্যালুমিনিয়ামের হবে কম এই জন্য অ্যালুমিনিয়াম থাকবে নিচে ম্যাগনেশিয়াম থাকবে অ্যালুমিনিয়ামের উপরে আবার এখানে ফসফরাস এবং সালফার যেহেতু তো সেখানে ফসফরাস থাকবে উপরে সালফার থাকবে নিচে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো স্টাডিজ টু পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ